নমস্কার, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমার ছেলে ছিপে বাটা মাছ ধরেছে, আর সেই মাছগুলি আজকে আমি আপনাদের ঝাল করে দেখাবো। আজ আমি বাটা মাছের ঝাল বানাবো। আর বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাটা মাছ, ধনে পাতা কুচি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, কালো জিরে। বাটা মাছের ঝাল বানানোর জন্য এখানে প্রথমে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। হাফ চামচ কালো জিরে, তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, চামচ লঙ্কার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন,
এবার আমি এর মধ্যে বেটে রাখা সরষেটা দিয়ে দেবো অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দেবো নামানোর আগে দেবো। আমি এখানে সাদা সরষে বেটেছি, তাই আমি সরষেটা ছেঁকে নিইনি। আপনারা যদি কালো সরষে বেটে দিন তাহলে একটু ছেঁকে নেবেন সরষেটা। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি এটা খুলে দেখে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে অর্ধেক সরষে বাটাটা রেখে দিয়েছিলাম ওটা। আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এরপর আমি এর ওপর দিয়ে হাফ চামচ সরষের তেল দিয়ে দেবো। বাটা মাছের ঝাল বানানো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে বাটা মাছের ঝাল বানালাম। আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন, বাজার থেকে কিনে বা পুকুর থেকে ধরে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা পরিবারের সঙ্গে বা বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। দেখার জন্য আরেকটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে।